বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল হেসেল কাহিনীতে। আজকে আমার হেসেলের কাহিনীতে থাকবে এঁচোড়ের কোফতাকারি। তাহলে চলুন দেখে নিই কিভাবে এই এঁচোড়ের কোফতাকারি আমরা সহজেই বাড়িতে বানাতে পারি। এঁচোড়ের কোফতাকারির উপকরণগুলো চলুন দেখে নেওয়া যাক। এখানে সেদ্ধ করা এঁচোড় আছে, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো পিউরি, বেসন, কিসমিস কুচি, কাজু বাদাম কুচি, এখানে পোস্ত আর কাজু বাদাম বাটা আছে, 2 টেবিল স্পুন পোস্ত, তার সাথে 5-6টা গোটা কাজু পেস্ট আছে, গোটা মশলা আছে যার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, ফ্রেশ ক্রিম, ধনে পাতা কুচি, আদা বাটা, ভাজা মশলা আছে, এটার মধ্যে গোটা জিরে আর ধনে আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এছাড়া লাগছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতন চিনি আর নুন, আর রান্নাটি আমি করব সর্ষের তেলে। প্রথমে করব কোফতার প্রিপারেশন। সেদ্ধ করা এঁচোড়টা নেব, সেদ্ধ করা আলু, এই দুটোকে আগে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। ভালো করে এটাকে স্ম্যাশ করা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি কাজু কিসমিস কুচি, দেব আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন মতো, ভাজা মশলা 1/2 টিস্পুন অ্যাড করব, পরিমাণ মতো নুন আর চিনি, অ্যাড করব অল্প হলুদের গুঁড়ো, বেশি দেব না, না হলে হলুদের গন্ধ বেরোবে, আর অ্যাড করব বেসন। বেসনটা বুঝে দিতে হবে বাইন্ডিং হিসাবে, এটাকে পুরোটা ভালো করে মেখে নিতে হবে। সবগুলো ভালো করে মেখে নিয়েছি, এর মধ্যে থেকে এবার ছোট ছোট কোফতা বানিয়ে নেব। যে যেরকম আকার পছন্দ করেন সেরকম করে নেবেন। এইভাবে সবগুলো একটা একটা করে গড়ে নেব। এবার কোফতাগুলো ভাজার পাড়া। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে, এবার আমি কোফতাগুলো একে একে ছেড়ে দেব। খুব হালকা হাতে নেড়ে চেড়ে কিন্তু ভাজতে হবে। কোফতাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি একটু ফাঁকা ফাঁকা করেই ভেজেছিলাম যাতে ভেঙে না যায়। এইভাবে সবগুলো আপনারা ভেজে নেবেন একে একে। বন্ধুরা, সবগুলো কোফতা আমাদের ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি করব গ্রেভির প্রিপারেশন। কোফতা ভেজে রাখা তেলের মধ্যেই আমি গ্রেভিটা প্রস্তুত করব।
তেল একটু কমিয়ে নিয়েছি, এর মধ্যে এবার গোটা মশলাগুলোর ফোড়ন দেব। একটু ঘ্রাণ বেরোনোর অবধি এগুলোকে ফ্রাই করতে হবে। এবার অ্যাড করছি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা একটু নরম হওয়া অবধি আমাদের ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি সামান্য নুন অ্যাড করছি। এবার একটু নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করব আদা বাটা। হাফ টিস্পুনের একটু বেশি আদা বাটা আছে। আর অ্যাড করব টমেটো পিউরি, একটা বড় সাইজের টমেটো পিউরি আছে এখানে। বন্ধুরা, মশলা আমাদের কষে গেছে, এর মধ্যে এবার আমি আর একটু জল অ্যাড করব। গ্রেভিটা এখনই বানিয়ে নেব, কারণ কোফতাগুলো দেওয়ার পর বেশি কিন্তু ফোটানো যাবে না, তাহলে কোফতা ভেঙে যাবে। যতটা পরিমাণ গ্রেভি দরকার সেই অনুযায়ী আপনারা জল অ্যাড করবেন। এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলাটা, আর অ্যাড করব ক্রিম। হাফ টিস্পুন ভাজা মশলা, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর আছে 2 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা চাইলে দইও অ্যাড করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা 1 থেকে 1.5 মিনিট একটু ফুটতে দেব। গ্রেভি আমাদের ফুটে গেছে, এবার আমি কোফতাগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর দেব ধনে পাতা কুচি, তা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। 10 থেকে 15 সেকেন্ড এটা ঢেকে রেখে তারপরেই আমি সার্ভ করব। 15 সেকেন্ড হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের এঁচোড়ের কোফতা কারি। তো চলুন, দেখা হবে গার্নিশিং এর পর। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের এঁচোড়ের কোফতা কারি। এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। তাহলে আর কি, আপনারা চটপট বানিয়ে ফেলুন আর এই স্বাদ উপভোগ করুন। আর এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।